আসসালামু আলাইকুম, নিউজ মিডিয়া জার্নালিস্ট 24 এর সাথে আছি আমি চম্পা বিশ্বাস। সরকারি কোনো নিয়মিত তোয়াক্কা না করেই বিভিন্ন নামি দামি দেশি ও বিদেশি কোম্পানির স্টিকার লাগিয়ে নকল টায়ার জেল বাজারজাত করে চলেছে একটি প্রতারক চক্র। আমাদের বিশেষ প্রতিনিধি যশোর থেকে পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। যশোর বিসিক শিল্প এলাকার পাশে শ্মশান রোডে সর্দার হার্ডওয়ার্কের মালিক মোহাম্মদ মহসিন সর্দারের একটি দুইতলা বাড়ি ভাড়া করে নিচতলায় গড়ে উঠেছে এই নকল টায়ার জেল কোম্পানি। এই নকল টায়ার জেল ছড়িয়ে পড়েছে যশোরের বিভিন্ন মার্কেট ও রাজধানী ঢাকা সহ বিভিন্ন বিভাগ ও জেলা শহরের মার্কেট ও অলিতে গলিতে। এই নকল টায়ার জেল ব্যবহারের ফলে মোটরসাইকেল মাইক্রো প্রাইভেট গাড়ির মালিকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্বর খাত। যশোর সদরের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র মোহাম্মদ ইমরান হোসেন তার আপন তিন ভাইকে সাথে নিয়ে দীর্ঘদিন যাবৎ এই নকল টায়ার জেল কোম্পানি চালিয়ে যাচ্ছেন। কাঠের ভুষি, মোটা বালি, সাদা পানির রাসায়নিক দ্রব্য, সাদা পাউডার, চামড়ার টুকরো মিশিয়ে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকারের রং। বিসিক শিল্পনগরীর পাশে সিপাগলিতে গড়ে ওঠা এই টায়ার জেল কোম্পানির নেই কোনো সরকারি অনুমতি বা বৈধতার কোনো কাগজ। সংস্থায় কর্পোরেশন নামধারী এই নকল টায়ার জেল কোম্পানির মালিক মোহাম্মদ ইমরান হোসেন বলেন, দেখানোর মতো কোনো কাগজ নাই। কাগজপত্র বিসিক অফিসে জমা দিয়েছি, কিছুদিন আগেও ভোক্তা অভিযানে 35,000 টাকা জরিমানা দিয়েছি। যশোর শিল্পনগরীর বিসিক কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান বলেন, টায়ার জেল কোম্পানি কোনো কাগজপত্র আমরা পাই নাই, তবে কারখানাটি বিসিক এলাকার মধ্যে কি না তা খতিয়ে দেখা হবে। আপনি দেখে আপনার মালিক বলতে আপনি বাড়ি ভাড়া নিয়েছেন, আপনার কি কারখানা ভাড়া দিচ্ছেন? আমি তো আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পারতেছি, কেন দেবেন না? আমার কাছে উত্তর নেই। আপনার এটা বৈধ না অবৈধ? আপনার এটা প্রতিষ্ঠানে বৈধ প্রতিষ্ঠান না অবৈধ প্রতিষ্ঠান? ম্যাজিস্ট্রেট আসছিল যিনি, আমি ম্যাজিস্ট্রেটের তো ম্যাজিস্ট্রেটই তো আছে, এগুলো বৈধ প্রতিষ্ঠান না অবৈধ? না অবৈধ এটা আছে আপনার, আমরা কথা বলবো, সম্পূর্ণ বৈধ প্রোডাক্ট। আমি একটা কথা বলবো, অবৈধ প্রোডাক্ট না। ম্যাজিস্ট্রেট কি আপনাকে জরিমানা করে গেছে? জি। জরিমানা কাগজ আছে? হ্যাঁ। জরিমানা কাগজ যতদিন থাকবে আর ততদিন মধ্যে আপনাকে যে বৈধ কাগজপত্র তৈরি করতে বলেছে সে বলতে আপনি সময় পাবেন? আপনি ওই পর্যন্ত চলতে থাকেন, যদি কিন্তু আপনি অতি সত্য যদি না করেন তাহলে সময় তো অবশ্যই। আমি আপনার বলি,